আরা তো খেয়ে নগ্য ফুর্তি তাই আর দুয়া মাইয়া গোয়া পুনর বাম মরি গিয়ে সোড়ো হালে অজ্ঞ মাইয়ে হওয়া জামাই মরি গিয়ে বোয়া তো ফালা ফরা নাতি অজ্ঞ আছে বিক্রিয়া করে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর। মহান মনীষীদের এই বাণীকে মনে প্রাণে ধারণ ও লালন করে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের 732টি পরিবারের মাঝে জননেত্রী শেখ হাসিনার উপহার জিয়ার চাউল বিতরণ করেছেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুস। এ পর্যন্ত দীর্ঘ এক মাস যাবৎ করোনা পরিস্থিতির শিকার হতদরিদ্র অসহায় ও কর্মহীন মানুষের মাঝে সরকারি আর নিজস্ব তহবিল থেকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী দিয়েছেন লোহাগাড়া উপজেলার মধ্যে মানবতার ফেরিওয়ালা কেতু আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুস। থারুই ধারাবাহিকতায় 5 মে সকাল 10টায় চট্টগ্রাম 15 আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদবির সার্বিক সহযোগিতায় আমিরাবাদ ইউনিয়নবাসীর মধ্যে 732টি পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে জিয়ার চাউল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আমিরাবাদ ইউনিয়ন শাখার প্রধান সমন্বয়কারী ও সাংসদের ভাগিনা মোহাম্মদ ওবায়দুল হক, লোহাগাড়া উপজেলা প্রশাসনের প্রতিনিধি প্রভাষক মুক্তারুল আলম, ছাত্রলীগ নেতা সাকিব সাইফুল সহ আমিরাবাদ ইউপির সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যরা। করোনা পরিস্থিতির এই দুর্যোগ মুহূর্তে চাউলগুলো পেয়ে জননেত্রী শেখ হাসিনা, চট্টগ্রাম 15 আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদভি সহ আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ত্রাণ সহায়তা ভোগকারী সাধারণ মানুষ। আমিরাবাদ ৬ নম্বর ওয়ার্ড তারপরে আমি কিন্তু ওরা সবাই পেয়েছে, আর অনেক অর্ডার থেকে আছে, সবাইকে পাচ্ছে। কিন্তু খুশি হয়েছে, আমি খুশি হয়েছে ইনশাল্লাহ। এই আমাদের পরিবারে ঈদ এখানে 10 দিন মতো যাবে, খুশি লারে রে। এক সপ্তাহ যাইব না, চলিও না এক সপ্তাহ না যাইব, আরো 5 দিন দাঁড়াও না। খুশি হইয়েন না তুই? খুশি না কেউ, আজি আজি মেম্বার বালা লাগার হাসি না ফারা এমপি সে ফারা ইনু চেয়ারম্যানরে যে দু দেদুর আলহামদুলিল্লাহ ভালো হইয়ে আতন যাইব, 5-6 দিন যাইব। নম্বর 5 দিন যাবে, ভালো লাগছে আমাদের সবাই। এই বিষয়ে আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুস বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি এস এম ইউনুস, আমিরাবাদ ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সম্মানিত এলাকাবাসী, আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপহার হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এমপি মহোদয় আমাদেরকে আজকে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের জন্য 632টি জিআর চাল আমাদেরকে উপহার দিয়েছেন। আজকে আমি প্রতিটি ওয়ার্ডে পঞ্জেকশন করে আমি আজকে বিতরণ করছি। আমাদের আজকে বিতরণ অনুষ্ঠানে আমাদের এমপি মহোদয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন ওবায়দুল হক এবং আমাদের লোহাগাড়া উপজেলার শিক্ষা অফিসার
একাডেমি সুপারভাইজার প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন, ট্যাক অফিসার হিসেবে আমিরাবাদ ইউনিয়নের তারুল আলম চৌধুরী, এই আমিরাবাদ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত আছেন। আমাদের আমাদের বিশ্বাস এখন আস্থাভাজন প্রফেসর ডাক্তার আবু রাজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয় আমাদের জন্য ইতিমধ্যে স্বাস্থ্য ফ্যামিলির জন্য ত্রাণ বিতরণ করেছেন আমাদের ইউনিয়নের জন্য, এবং আগামীতে আরও বিতরণ করার জন্য আমরা তালিকা অন্তর্ভুক্ত করতেছি এমপি মহোদয়ের নির্দেশ ক্রমে। এমপি মহোদয় ইতিমধ্যে 22,000 ফ্যামিলির জন্য এমপি মহোদয় ইতিমধ্যে আমাদের স্বাস্থ্যজনের জন্য বিতরণ করেছেন আমাদের মাধ্যমে, এবং আমার পর্যন্ত আমি ষষ্ঠ ধাপ পর্যন্ত আমি সরকারি ত্রাণ উপহার জনগণের মাঝে বিতরণ করেছি, এবং আমার পক্ষ থেকে 600 ফ্যামিলির জন্য আমি ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেছি। সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিশেষ করে আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকেও ইনশাল্লাহ আরও পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আমরা আমিরাবাদবাসীকে উপহার দিতে সক্ষম হব। ইতিমধ্যে আমাদের মাধ্যমে বিতরণ করেছেন এবং ইতিমধ্যে আমাদেরকে ঘোষণা আরও নির্দেশনা দিয়েছেন ইতিমধ্যে তালিকা করার জন্য, আগামীতে আরও 100,000 ফ্যামিলির জন্য ইতিমধ্যে ত্রাণ বিতরণ করার জন্য আমাদের মহোদয় নির্দেশনা দিয়েছেন আমাদেরকে। আমরা আজকে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী আমরা সঠিকভাবে বণ্টন করতে সক্ষম হয়েছে। মূলত করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিজনে 10 কেজি করে এ চাউল বিতরণ করা হয়। এ বিষয়ে আমিরাবাদ ইউনিয়ন ট্যাক অফিসারের প্রতিনিধি প্রভাষক মুক্তারুল আলম জানান। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুক্তারুল আলম। সরকারি প্রতিনিধির পক্ষে হয়ে আজকে এখানে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের জিআর চাল বিতরণের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমি দেখলাম অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সুষ্ঠুভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জিআর চাল বিতরণ করেছেন। আমাদের অহংকার জনাব আবু রাজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী মহোদয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি এই সুন্দর আয়োজন করেছেন মানুষের মাঝে, দুস্থ মানুষের মাঝে করোনায় কবলিত মানুষের মাঝে জিআর চাল বিতরণের উদ্যোগ নিয়েছেন, সেজন্য ওনার দীর্ঘায়ু কামনা করতেছি। সবাইকে ধন্যবাদ জানাই। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার 2 নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এখানে সকাল থেকেই জিআর চাউল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। আমি সকালে এসে দেখেছি সাধারণ মানুষেরা সামাজিক দূরত্ব বজায় রেখে গোল বৃত্তের ভিতর অবস্থান করেছে, এবং আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুস এখানে সকাল থেকেই ওনার পরিষদের অন্যান্য সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি উনি নিশ্চিত করেছেন। পাশাপাশি 432টি পরিবারের মাঝে এই জিআর চাউল বিতরণ করেছেন, এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জনজনে এই 432টি পরিবারের মাঝে এই চাউলগুলো তুলে দেওয়া হয়। ওনারা চাউলগুলো পেয়েছেন, ওনারা সন্তুষ্ট প্রকাশ করেছেন, এবং ওনারা জানিয়েছেন এই চাউল ওনাদের কারো কারো পরিবারে 10 দিনের খাবার এবং কারো কারো পরিবারে 5 দিনের খাবার। ওনারা দাবি করেছেন আগামীতেও যেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরিব দুঃখী মেহনতি মানুষের কথা ভেবে বারে বারে এই খাদ্য সামগ্রী পাঠান কামনা করেছেন। সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর কাছ থেকে ওনারা আরও খাদ্য সামগ্রী আশা করেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী সাতকানিয়া লোহাগাড়াবাসীদের জন্য প্রায় 22,000 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী সরবরাহ করেছেন, এবং আমরা জানি যে তিনি 100,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আশা করি সাতকানিয়া লোহাগাড়াবাসী এই করোনা প্রতিরোধ পরিস্থিতি সুন্দর এবং শান্তিপূর্ণভাবে মোকাবেলা করবে। আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলী, লোহাগাড়া।